গতকাল 17/5/2021 খ্রিস্টাব্দ তারিখে 3 নং গোটাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান হাওলাদার। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব খান রিজাল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন গোটাপাড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ও গোটাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ শামসের আলী। অনুষ্ঠানটি আরও উপস্থিত ছিলেন আবু হেনা, সাবেক সভাপতি 3 নং গোটাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় উঠে আসে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, 41 সালের গোদ, সেটিকে লক্ষ্য রেখেই দেশের উন্নয়ন যাতে বাধাগ্রস্ত না হয় এবং উন্নয়নের গতি যেন আরও ত্বরান্বিত হয়, মাননীয় প্রধানমন্ত্রীকে গোটাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায় থেকে সমর্থন করা এবং সব পাশে থাকা, এটি কিন্তু এখানে ব্যক্ত হয়েছে এবং সকলে মিলে একসাথে কাঁধে রেখে সংগঠনের সকল কার্যক্রম আমরা করব এবং সভাপতি এবং সাধারণ সম্পাদক যে সকল নির্দেশনা দেবেন সেগুলো আমরা সর্বাত্মক পালন করার চেষ্টা করব এবং দুর্যোগের সময় এই করোনাকালীন জনগণের পায়ে থাকার যে প্রত্যয় সেটি কিন্তু এই অনুষ্ঠানে ব্যক্ত হয়েছে এবং ঐক্যবদ্ধভাবে এই করোনা মোকাবেলা করা যায় সেটি বিষয়েও কিন্তু প্রত্যয় ব্যক্ত হয়েছে।